ঈদযাত্রায় ভোগান্তির সংখ্যায় উত্তরাঞ্চলের যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর 13.5 কিলোমিটারের উন্নয়ন কাজ চলমান থাকায় ঈদযাত্রা দুর্বিষহ হওয়ার আশঙ্কা তাদের। যদিও মহাসড়ক যানজটমুক্ত রাখতে নানান পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক কর্তৃপক্ষ ও জেলা পুলিশ। ঈদে অতিরিক্ত গাড়ির চাপ ও ফিটনেসবিহীন যানবাহনের কারণে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের ভোগান্তিতে পড়েছেন উত্তরের মানুষ। এর মধ্যে আবার টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত 13.5 কিলোমিটারে চলছে সংস্কার কাজ। তাছাড়া 6 লেন সড়কের যানবাহনের চাপ গিয়ে পড়ে 2 লেনের এই সড়কে। এ কারণে এবার ঈদযাত্রায় ভোগান্তি আরও দীর্ঘ হওয়ার শঙ্কা চালক ও যাত্রীদের। ভোগান্তি হলো জনগণের আর আমার, আর রাষ্ট্রের যে আমলা আছে সব সমস্যা হলো এদের পেট ভরে আমলাদের। বিভিন্ন ধরনের গাড়ি আছে, রাজশাহী, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, একই রাস্তা, যার কারণে যানজট লেগে থাকে। এখনই গাড়ি যেভাবে চলে একদম স্লোলি চলে, মানে অনুমান করা যায় যে ভবিষ্যতেও ঈদের মধ্যে আরো বেশি এটার ভোগান্তি আমাদের পোহাতে হবে। এক রাস্তা লাইনের গাড়ি আর এক রাস্তা চলে যায়, এই কারণেই যানজট। সড়ক বিভাগ বলছে ঈদের আগে এলেঙ্গা থেকে ভুয়াপুর লিংক রোড পর্যন্ত 4 লেনের কাজ শেষ করে চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে। আমরা আমাদের টিম রোশন হাইওয়ে, জেলা পুলিশ, আমরা অ্যালাইনমেন্টে থাকবো, রোডে থাকবো। ওই পয়েন্ট থেকে আমরা আমাদের লোক জেলা পুলিশ হাইওয়ে ওনার থেকে এই অ্যালাইনমেন্ট দিয়ে ছেড়ে দিব, সো দ্যাট আশা করছি আমরা ঈদমুখী, বাড়িমুখী, ঘরমুখী যাত্রীদের যাতায়াতের কোনো রকম কোনো সমস্যা হবে না। এদিকে ঈদে এ মহাসড়ক যানজট মুক্ত রাখতে নানা পরিকল্পনা নিয়েছে পুলিশ। এই 2 লেনের যে রাস্তাটা 13 কিলোমিটার লেঙ্গা থেকে উত্তরবঙ্গমুখী, এটা আমরা একমুখী করে রাখার চেষ্টা করব সবসময়। তো এটা যদি করতে পারি, আশা করি সম্ভাব্য যে ঝুঁকিগুলো আছে সেগুলো থেকে আমরা পরিত্রাণ পাব। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তরাঞ্চল সহ 23টি জেলার যানবাহন চলাচল করে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কার্যকর ব্যবস্থা চায় ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।